শুভ শারদীয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ মহাসপ্তমী, আমরা সাত মাস বাদে আজ সাহস করেছি, একটু দুঃসাহসী করেছি বলতে পারি, এই টাইমে একটা বেড়াতে যাওয়া প্ল্যান করে। তো আমি, আমার বাবা মা এবং আরও কয়েকটি পরিবার উইথ অল সেফটি প্রোটোকলস আমরা যাচ্ছি বাঙালির অন্যতম প্রিয় জায়গা শান্তিনিকেতন। শান্তিনিকেতন এর আগে আমরা অনেকবার গেছি, কিন্তু এবারে বেড়ানোটা তো অন্যবারের থেকে একটু আলাদা। তো থাকুন আমাদের সাথে, দেখুন আমরা কী সেফটি প্রোটোকলস মেনটেন করে ঘুরছি, কেমন ঘুরছি, বা বাইরে শান্তিনিকেতনের কী এখন ফ্যাসিলিটিস আছে, যাতে আপনারাও প্ল্যান করতে পারেন, পুজোর ছুটি না হলেও অন্তত দিওয়ালির ছুটি বা শীতের ছুটিতে আপনারা হয়তো ঘুরে আসতে পারবেন। তো থাকুন আমাদের সাথে আরও তিনটে দিন। এখন ঠিক সকাল 7টা, আমরা বেরিয়ে পড়ছি, চলুন। সবাই কিন্তু এখানে মাস্ক পরে রেডি আছে। আমাদের তিনটে গাড়ি যাচ্ছে, আমরা টোটাল 11 জন। আমরা ইচ্ছে করে বড় গাড়ি করিনি, যাতে সবাই একটু ডিস্টেন্স মেনটেন করে ট্রাভেল করতে পারি, এবং আমাদের সাথে খাবার দাবারও কিন্তু প্যাকড আছে। বেরিয়ে পড়েছি আমরা, আমরা এবার হাইওয়ে ধরবো, বর্ধমানের রাস্তা হয়ে আমরা বোলপুরের দিকে এগিয়ে যাব। সঙ্গে থাকুন আমাদের সাথে, খুব মজা হচ্ছে, ওয়েদারটা খুব ভালো, হালকা হালকা ঠান্ডাও আছে, দেখা যাক কী হয়। পৌঁছে গেছি আমরা টোল ট্যাক্সে, ধীরে ধীরে আমরা শক্তিগড়ের দিকে এগিয়ে চলেছি। আশেপাশে দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি লরি, পুজোর আমেজ কিন্তু ভরপুর লোকের মধ্যে। আমরা টোল ক্রস করে গেছি, আমাদের ইচ্ছে আছে কি বাঁ দিক করে একটু দাঁড়িয়ে আমরা কোথাও একটু খেয়ে নেব। আমরা টিফিন প্যাক করে এনেছি, আমাদের সাথে লুচি, আলুর তরকারি ও মিষ্টি আছে, এবং এটা পারপাসলি একটা কনসিয়াস ডিসিশন নেওয়া, যাতে এই যে শক্তিগড়ে আপনারা দেখতেই পাচ্ছেন নানান রকমের দোকান এবং তার সামনে যথেষ্টই ভিড় আছে, তো এগুলো অ্যাভয়েড করার জন্যই কিন্তু আমরা আমাদের টিফিন ক্যারি করছি। তো আর একটু এগিয়ে গিয়ে একটু ফাঁকা জায়গা দেখে যে আমরা দাঁড়িয়ে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলব। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আমরা এবার শান্তিনিকেতনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বলতে পারি আর আমরা 5 কিলোমিটার দূরে আছি আমাদের হোটেলের থেকে। এসে গেছি আমাদের হোটেল মায়াজ, এটা রূপপুর বলে একটা জায়গায় লোকেটেড। রূপপুরটা একটু দূর শহরের থেকে, কারণ আমরা ইচ্ছে করি একটু আউটস্কার্টসে আছি, যাতে লোকের ভিড়ভাড়টা কম হয়। এটা হচ্ছে বিউটিফুল এন্ট্রেন্স, এখান দিয়ে ঢুকেই বাঁ দিকে একটা সুভেনির শপ পাবেন, যেখান থেকে আপনি অ্যাজ আ টোকেন অফ লাভ কিছু নিয়ে যেতে পারেন, অ্যাজ আ মেমোরি। এবং সামনেই এখান থেকে এগোলেই দেখতে পাবেন পার্কিং স্পেস, যেখানে গাড়ি পার্ক করার জায়গা আছে, এবং সোজা চলে গেলে কিন্তু ডাইনিং হলটা, বাঁ দিকে রিসেপশন। সোজা ঢুকলেই বাঁ দিকে আমাদের রিসেপশন, যেখানে প্রত্যেকটা গেস্টের সাথে কিন্তু তাদের টেম্পারেচার চেক করে নোট ডাউন করা হচ্ছে, এবং সামনেই যে সাদা মতো বক্সটা দেখছেন ওটা হচ্ছে ফর স্যানিটাইজেশন, হ্যান্ড স্যানিটাইজেশন, আর নিচে শু স্যানিটাইজ করা যাচ্ছে। এবং এখান থেকে সোজা চলে গেলে ডাইনিং হলটা দেখতে পাবেন, যেটা যেখানে এখন লাঞ্চের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে, এবং এখানে কিন্তু প্রত্যেকটা গেস্টকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়। তারপর আমরা যখন সোজা ঢুকছি, একটা আপনি বাঁ দিকে চাইলে একটু রিল্যাক্স করতে পারেন, চেয়ারসে বসে, বা স্টেজ একটা দেখতে পাচ্ছেন সামনে বানানো আছে, ওখানে কালচারাল ফেস্টিভ্যাল অর্গানাইজ করা হয়, সন্ধ্যাবেলা কিছু প্রোগ্রামস আছে, এই দুদিনই আমরা দেখব। এবং বাঁ দিকের ওপরে যে ঘরটা দেখছেন ওটা হচ্ছে সুইমিং পুলে নাবার আগে ড্রেস চেঞ্জ করার জন্য বা পরে শাওয়ার নেওয়ার জন্য, খুবই ভালো ফ্যাসিলিটিস অ্যান্ড ভেরি ওয়েল মেনটেন্ড, নিট অ্যান্ড এভরিথিং। সোজা চলে গেলে সুইমিং পুল, আপনারা সুইমিং পুলে চাইলে চিল করতে পারেন, বা সাইডে ওই বেডসে বসে স্ন্যাক্স খেতে পারেন উইথ ফ্যামিলি ফ্রেন্ডস, বা ওই চেয়ারে বসেও রিল্যাক্স করতে পারেন, হোয়াট এভার ইউ উইশ। তারপরে পেছনে যে বিল্ডিংটা আছে ওটা ফর অ্যাকোমোডেশন। নিয়ে চলে এসেছি আপনাদেরকে আমাদের রুমে, আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে, প্রচণ্ড স্যানিটাইজড অ্যান্ড ক্লিন রুম। এবং বাঁ দিকে ওপরে দেখতেই পাচ্ছেন যে কিছু বই রাখা আছে ফর পার্সোনাল এন্টারটেনমেন্ট, আপনি পড়তে পারেন। তাছাড়াও এই যে সোফাটা বা সর্ট অফ একটা সিটিং এরিয়া দেখছেন, এখানে ইজিলি একটা মানুষ কমফোর্টেবলি শুয়ে যেতে পারবে। তাছাড়া আমাদের একটা ছোটো মিনি ফ্রিজ আছে, পুরো টিকিট আছে, টিভি আছে, মিনারেল ওয়াটার বটলস আছে, অ্যান্ড একটা ক্যানভাস আছে যেখানে আপনি চাইলে পেন্ট করতে পারেন। আই এম শিওর প্রিভিয়াস গেস্টরা অলরেডি এনাফ আর্ট দেখিয়ে গেছে, এক্সিবিট করেইছে। অ্যান্ড আমাদের ড্রয়িং রুমে কার্টেন্সগুলো রিমুভ করলে উই হ্যাভ অ্যান অ্যাটাচড ব্যালকনি, যেখানে বসে আপনারা সকালে চা খেতে পারেন। এবং বাইরে ওয়েদারটা এখন এত ভালো,
যে আমি একটু বাদেই ওখানে গিয়ে একটু একলা টাইম স্পেন্ড করবো, একটু গান শুনবো। আকাশটা দেখতেই পাচ্ছেন, মেঘলা মেঘলা আকাশ, খুব ভালো ওয়েদার, খুব ভালো লাগছে। চলুন দেখাই বেডরুমটা। এটা হচ্ছে বেডরুম, ডাবল বেডেড রুম এবং ওয়ান্ডারফুল ইন্টিরিয়র করা। এটা এসি আছে এই রুমটাতে, এবং এই রুমটার সাথেই আছে আপনার একটা মিরর অ্যান্ড ড্রেসিং টেবিল। মিররের সামনে পুরো টয়লেট্রিজের সেট রাখা আছে, কম্ব, ব্রাশ, বডি ওয়াশ, সোপ, শ্যাম্পু এবং একটা সুকিটো আছে। অ্যাজ পার ইয়োর কনভিনিয়েন্স আপনি ইউজ করে নিতে পারেন। এই বেডরুমটা থেকে একটা ভিউ দেখা যায়, কার্টেন্সটা সরালে আপনারা একটা ছোট্ট মতো পুকুর দেখতে পাচ্ছেন। পুরো গ্রামের একটা অ্যাটমসফিয়ার, নেচারের কোলে আপনি থাকবেন দুটো দিন, এবং এত বিউটিফুলি ডান রুমগুলো। কিন্তু অল দ্য ফ্যাসিলিটিস আর হাইটেক। বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই, বাথরুমটাও দেখতে পাচ্ছেন যে পুরো শাওয়ার সেট লাগানো, ইনক্লুডিং ডাস্টবিন ফর ইয়োর ডিসপোজাল, অ্যান্ড বেসিন আছে, বেসিনের সাথে হ্যান্ড ওয়াশ, সোপ রাখার জায়গা, হেয়ার ড্রায়ার, টাওয়েল সেট, এভরিথিং ইজ প্রোভাইডেড, যাতে কোনো অসুবিধে না হয়। এটা হলো মায়াজের টেরেস, এবং এখন ওয়েদারটা দুর্ধর্ষ হয়ে আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এবং এই টেরেসের থেকে ওই ছোট্ট পুকুরটা দেখা যাচ্ছে যেটা বেডরুম থেকে দেখা যায়। এটা সেকেন্ড ফ্লোর, এখানেও কিছু রুমস আছে, দুটো রুম এখানে আমাদেরই বুকিং করা আছে, আমাদের ফ্যামিলিজরা আছে। দেখতেই পাচ্ছেন আমাদের সব টিমের মেম্বার্সরা একটু স্ন্যাক্স এনজয় করছে এবং নিজেরা গল্প করছে। এটা পুরো টপ ভিউ, এবং এখান থেকে সুইমিং পুলটাও দেখা যায়। চলুন আপনাদেরকে সুইমিং পুলটাও দেখিয়ে দিই। এটা ওপর থেকে সুইমিং পুলের ভিউটা ছাদ থেকে। চলুন আমরা এবার লাঞ্চের দিকে যাই। চলে এসেছি আমরা লাঞ্চ করতে, এখন 2:15 বাজে। প্রচুর আইটেম এবং ফুড একটা প্যাকেজেই আছে এখানে, তো সাদা ভাত, পটলের দোরমা, ঝুরঝুরি আলু ভাজা, ডাল, মাছের কালিয়া দেখতেই পাচ্ছেন। এরপরে আরও অ্যাডিশন আছে, যত অ্যাড হতে থাকবে আমি দেখাতে থাকবো, স্টে টিউনড। এরপরেও অ্যাড হয়েছে চিংড়ি মাছের মালাইকারি ও মিষ্টি, যেটা আমি আর ফিচার করতে পারিনি। মায়াজের হসপিটালিটি এত ভালো যে আমরা প্রচণ্ড বেশি খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছি। সন্ধেবেলা আমরা একটা পাড়ার মণ্ডপে এসেছি, এখানেই আমরা কাল অঞ্জলি দেবো, অঞ্জলির টাইম জানতেই এসেছি। ছোট্ট করে একটা পুজো হচ্ছে, কিন্তু এত অসুবিধার মধ্যেও যে একটা পুজো কন্ডাক্ট করেছে এত ভালো করে, এটা দেখেই মনটা খুব খুশি হয়ে গেছে। এখন 7:30 বাজে, আমরা আবার হোটেলে ব্যাক করে এসেছি, শান্তিনিকেতন এসেছি, আর বাউল গান শুনবো না, এটা কি হতে পারে কখনো? তো আজ মহাসপ্তমীর সন্ধ্যায় হোটেল থেকেই আয়োজন করেছেন আমাদের জন্য বাউল গানের একটি ছোট্ট প্রোগ্রাম, সঙ্গে থাকুন, আপনাদেরকেও শোনাবো। বাউল গান শুনতে শুনতে কিছু স্ন্যাক্স এনজয় করতে পারেন, এগুলো ফুড প্যাকেজের মধ্যেই আছে। মোমোজ আছে, বেবি কর্ন আছে, এরপরেও অ্যাডিশন হয়েছিল ক্রিসপি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইস, কিন্তু সেটা আমি রেকর্ড করে উঠতে পারিনি বিকজ আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো। মায়াজে আসলে জাস্ট ফুড কোমা, ডিনারে চাপাতি, চিকেন ভর্তা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ডেজার্টে আইসক্রিম আছে, ডায়েটিং জাস্ট ভুলে যাবেন, পেট ভরে খাবেন এবং খেয়ে ঘুমিয়ে পড়বেন। গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে মহাষ্টমীর দিন। শুভ সকাল, আ ভেরি গুড মর্নিং সবাইকে, আজ মহাষ্টমী আর আজকে আমাদের দ্বিতীয় দিন বোলপুরে। তো আজকে আমরা অঞ্জলি দিতে যাব একটু বাদে, কিন্তু তার আগে অ্যাজ ইউজুয়াল মর্নিং রিচুয়াল, মর্নিং এক কাপ গরম চা বা এক কাপ কফি, আমার এখানে ব্ল্যাক কফি। তো আমরা একটু বাদেই বেরোবো অঞ্জলি দিতে, তারপরে এসে ব্রেকফাস্ট করব। তো ওয়েট করুন, আমাদের সাথে থাকুন। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, সবাই প্রিকশনস মেনে অঞ্জলি দিয়েছে, এবার আমরা হোটেলে যাচ্ছি।
ব্রেকফাস্ট করার জন্য। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট টেবিলে। এখানে একটা বুফে স্প্রেড আছে পুরো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে মিল্ক অ্যান্ড দেন পরের ইয়েটাতে কর্নফ্লেক্স, ওকে দুধ কর্নফ্লেক্স ব্রেকফাস্টের জন্য। এটাতে ব্রেড আছে, তারপরেরটাতে আচ্ছা আপাতত ব্যানানাস আছে বাট আরও ফ্রুটস আছে, ওরা একটু বাদে দেবে বলল। এখানে পরোটা, তারপরে আলু চচ্চড়ি, আর ওদিকে হচ্ছে জুস আছে। আমাদের ব্রেকফাস্ট ডান, আমরা এবার গাড়ি করে একটু সাইট সিং করতে যাচ্ছি। সব প্রিকশনস মেনটেন করেই আমরা যাব, কোনো ভিড় জায়গায় না। ইচ্ছা আছে একটু হাটের দিকে যাওয়ার, চলুন দেখি বসেছে কি না। চলে এসেছি আমরা হাটে। করোনার জন্য মোস্ট অফ দ্য দোকানই বন্ধ, খুব অল্প দোকান বসেছে। এবং যারা রেগুলার বোলপুর আসেন তারা জানেনই এখানে কতটা ভিড় হয়, কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে সেরকম কোনো লোক নেই। শুধু মোমোর দোকানের সামনে একটু ভিড় আছে, কিন্তু বাকি সেরকম লোকই নেই। করোনার জন্য অনেক মাস এনাদের কোনো বিক্রি হয়নি, তো এনারা খুবই অসুবিধার মধ্যে পড়েছেন। আমরা অল্প কিছু শপিং করেছি, কিছু শাড়ি কিনেছি, কিছু বাড়িতে সাজানোর জিনিস কিনে নিয়েছি এদের থেকে, যাতে অল্প হলেও কিছুভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি। আপনারা যারা আসবেন বোলপুর, আপনাদেরকে অনুরোধ ছোটোখাটো কিছু জিনিস কিনতে পারেন, যেগুলো হয়তো আপনাদের কাছে অতটা ইম্পর্ট্যান্ট নয় কিন্তু এনাদেরকে বাঁচতে একটু সাহায্য করবে। প্রত্যেক বছর দুর্গাপুজোতেই আমরা একটু গরিব দুঃখীদের জামাকাপড় বিতরণ করি, তো ওটাই আমরা করছি এবারেও। অষ্টমী তো শেষ, তাই মহানবমীর লাঞ্চই বলতে পারি। আবার ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, শুক্তো, লেবু, লঙ্কা এসব এসে গেছে, আরও মেনু আসছে। এর সাথে অ্যাড হয়েছে পমফ্রেট মাছ, দই মাছ এবং ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ ভাপার সাথে আছে চাটনি, পাঁপড় এবং মিষ্টি দই আসছে। খেয়ে এবার আমি একটা শান্তির ঘুম ঘুমাবো। চলে এসেছি আমরা নিচে সন্ধেবেলার কালচারাল প্রোগ্রামের জন্য। এনজয় করুন আপনারাও। কালচারাল প্রোগ্রামের সাথে আজকে স্ন্যাক্সে আছে আলু নাটখাটা এবং চিকেন কাবাবস। আজকে ডিনারের মেনু হচ্ছে বাটার নান, চিকেন টিক্কা মশালা, সাম স্যালাড এবং ডেজার্টে অ্যাজ ইউজুয়াল আইসক্রিম। গুড নাইট ফর টুডে, সি ইউ টুমরো। গুড মর্নিং, আজকে মহানবমী, মনটা একটু দুঃখ দুঃখ হয়ে গেছে সকাল সকাল, কারণ পুজো শেষ, কাল থেকে আবার ব্যাক টু ইউজুয়াল রুটিন। তো আমি আজকে সকালে ব্রেকফাস্ট করতে যাইনি, কারণ আমি প্রচণ্ড দেরি করে ঘুম থেকে উঠেছি। কালকে রাতে মির্জাপুর দেখছিলাম, তো লেট হয়ে গেছে ঘুমোতে। তো আমি মাকে বলেছি ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে আসতে, আমি ব্রেকফাস্ট দেখাবো। আলু পরোটা আছে আমি জানি, তো আমি ব্রেকফাস্টটা নিশ্চয়ই দেখাবো, এরপর আমরা চেক আউট করবো, তো সঙ্গে থাকো। এটা আমার ব্রেকফাস্ট, আলু পরোটা, সানি সাইড আপ অ্যান্ড আচার। অপশনস অনেক আছে, অফকোর্স দুধ কর্নফ্লেক্স, মটর আলু কি সবজি, টি, কফি, জুস ইউজুয়ালস আছে, কিন্তু আই চোজ টু হ্যাভ ইট সিম্পল টুডে মর্নিং। ব্রেকফাস্ট ডান, এবার আমাদের চেক আউট করার টাইম। ওয়ান্ডারফুল একটা ট্রিপ হলো এরকম ক্রাইসিসের টাইমের মধ্যেও। হিউজ হিউজ থ্যাঙ্কস টু মায়াজ স্টাফ, এত ভালো আমাদের কেয়ার করার জন্যে। এবং এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, তো শুভ বিজয়া সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।